আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এম কিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন। সালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমি একটা প্রশ্নের পার্ট, একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে দ্বিতীয় সেগমেন্টে এক ভাই প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের সেকেন্ড প্রশ্নটা আমি এখন শেখের কাছে দিচ্ছি। সেটা হচ্ছে বিয়ের সময়, বিশেষ করে ছেলেদের বিয়েতে মেহেদির অনুষ্ঠানটা। উত্তর হলো, ছেলেদের জন্য সাজসজ্জা হিসেবে মেহেদি ব্যবহারের অনুমতি ইসলামে নেই। কারণ আল্লাহ নবী একটি হাদিসে ডিফাইন করে দিয়েছেন যে মহিলাদের সৌন্দর্য হলো রং ইত্যাদির সাথে, যেমন মেহেদি লাগানো অথবা অন্য কিছু লাগানো, যেগুলো রং লাগানো, মেকআপ ইত্যাদি করতে পারবে। তবে পুরুষদের জন্য সেরকম সজ্জার কথা আল্লাহ নবী বলেননি। তারা আতর ব্যবহার করবে, ফ্র্যাগরেন্স ব্যবহার করবে এবং পারফিউম ব্যবহার করবে, এটাই হচ্ছে তাদের সৌন্দর্য। সেই হিসেবে পুরুষের হাতে কোনো সাহাবায়ে কেরাম বা আল্লাহ নবী কখনও মেহেদি লাগিয়েছেন? যেমন আল্লাহ নবী বিবাহগুলো করেছেন, তার মেয়েকে বিবাহ দিয়েছেন এবং কমিউনিটির, মুসলিম কমিউনিটির তখনকার ছেলেরা বিবাহ করেছে, কিন্তু কোথাও এরকম হাতে মেহেদি দিয়ে কোনো অনুষ্ঠান বা আল্লাহ নবী তাদেরকে করার অনুমতি দিয়েছেন বা করেছেন সেটা প্রমাণিত হয়নি। এই জন্য এটা সুন্না পরিপন্থী হবে, পুরুষদের জন্য এটা সঠিক হবে না। মহিলারা ব্যবহার করতে পারে মেহেদি, হেনা ব্যবহার করতে পারে, কিন্তু পুরুষদের জন্য এরকম করাটা উচিত হবে না। অনেকে আছে যে বিবাহের দিন অন্তত একটা ছোট আঙ্গুলে হলেও কিছু মেহেদি লাগাতে হবে, এরকম একটা কল্পনা আছে, এটার কোনো ভিত্তি নেই। এই জন্য মেহেদি ছাড়াও পুরুষ বিবাহ করতে পারে এবং বরং এটা পৌরুষজনিত বিবাহ হবে ইনশাআল্লাহ। অর্থাৎ পুরুষের জন্য যেটা ইসলামের আদর্শ সেটাকে পালনের মাধ্যমেই বিবাহ করা যেতে পারে। এই জন্য যারা বিবাহ করবে ছেলেরা, তাদেরকে আমাদের উপদেশ থাকবে, তারা যেন হাতে মেহেদি ইত্যাদি ব্যবহার না করে। আমরা বিবাহ করেছি কিন্তু কোনো হাতে মেহেদি লাগাইনি কিংবা হলুদ লাগাইনি, কিন্তু আমাদের বিবাহ হয়নি তা তো না, আমাদের বিবাহ আলহামদুলিল্লাহ বারাকাপূর্ণ হয়েছে। কাজেই আপনারাও ইনশাআল্লাহ সেভাবে বিবাহ করবেন এবং নিজেদের পরিবারের ছেলেদেরকে মেহেদি ইত্যাদি থেকে বিরত রাখার জন্যই আমরা অনুরোধ করব। জি, আমরা চলে যাচ্ছি কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হলো 25th অফ, জি বলেন, 25th অফ ডিসেম্বর, এটা কি আসলে ঈসা আলাইহিস সালামের জন্মদিন নাকি এক্স্যাক্টলি? আর আমরা যখন কোরআন তেলাওয়াত করে থাকি তখন আমরা কোরআনের অনেক জায়গাতে আনা পেয়ে থাকি, যেমন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আসলে এটা কি টানা কেন যাবে না, একটু কাইন্ডলি বলবেন কি? ঠিক আছে বোন, 25th ডিসেম্বর যেটাকে খ্রিসমাসরা জিসাসের জন্মদিন হিসেবে পালন করে, এটার কোনো ভিত্তি নেই এবং এটার কোনো সায়েন্টিফিক প্রুফ আমরা পাই না, বা ইসলামের দৃষ্টিতে নয়, এমনকি খ্রিস্টানদের সোর্সেসগুলো কোথাও এভাবে উল্লেখ করা হয় না। কাজেই 25th ডিসেম্বরকে জন্মদিন বা হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন মনে করার কোনো দরকার নেই, এটার কোনো ভিত্তি নেই। আর জন্মদিন যদি হয়েও তাহলেও এটা পালনের কোনো বিধান ইসলামে নেই এবং এটার কোনো স্বীকৃতি কোরআন কিংবা সুন্নাতে আসেনি, সুতরাং এটা থেকে দূরে থাকতে হবে। অনেকে আছেন 25th ডিসেম্বর কী করবেন, টার্কি অর্ডার করা হোক ওদিন, বা থ্যাংকস গিভিং ডে যেটা আছে সেটাকে, সেটাতে অথবা 25th ডিসেম্বর যেভাবে তারা খায় সেভাবে খাওয়া যাবে কি না, এটা একটা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। উত্তর হলো না, যদিও টার্কি যদি হালাল উপায়ে জবাই করা হয়, একটা হালাল প্রাণী, কিন্তু সেটা ওই দিন খাওয়ার অর্থ হলো তাদের কালচারকে অনুকরণ করা এবং আল্লাহ নবী আমাদেরকে বলেছেন না, তাদের কালচারের বিপরীত তোমাদের স্বতন্ত্র ইসলাম কালচারকে অনুকরণ করতে হবে। সেই প্রেক্ষিতে আমরা সেদিন খাবো না, হয়তো অন্য দিন আপনি খান, কোনো অসুবিধা নেই।
ওয়ামা আনা মিনাল মুশরিকিন বা আনা শব্দটি যখন আমি অর্থে ব্যবহার হয় কোরআনে কারিমে সিঙ্গেল ওয়ার্ড আনা, এই নুনের পরে আলিফটা এটা মাদ্দে তাবেঈ হিসেবে গণনা করা হয় না। কেন করা হয় না? কারণ এটাই হচ্ছে আরবদের, আমরা তো কোরআনে কারিম তেলাওয়াত ইত্যাদি করি, যেভাবে আল্লাহ নাজিল করেছেন সাহাবায়ে কেরাম পড়েছেন এবং আরবরা যেভাবে পড়ে ওভাবেই অনুকরণ করা, এজন্য আনা শব্দটিতে টানার কোনো দরকার নেই। তবে আলিফটা লিখতে হবে। আপনি দেখবেন প্রত্যেকটি ভাষায় অনেকগুলো লেটার আছে, যেই লেটারগুলো লেখা হয় কিন্তু পড়া হয় না, সাইলেন্ট লেটার থাকে। এটা হচ্ছে স্বাভাবিক, বাংলায় আপনি প্রচুর পাবেন সাইলেন্ট লেটার আছে, ইংরেজিতে আপনি পাবেন। আপনি বলুন যে রাইট কীভাবে লিখবেন, লিখা ইংরেজিতে ডাব্লিউ আর আই, তো ডাব্লিউটার উচ্চারণ কই হচ্ছে না, কিন্তু তো যদি এটা উচ্চারণ না হয় ডাব্লিউটা লেখা হয় কেন? কারণ আপনি ডাব্লিউটা যদি না লেখেন স্পেলিংয়ে অর্থ পরিবর্তন হয়ে যাবে। রাইট একটা অর্থ হচ্ছে সঠিক, আবার রাইট লিখো, এই দুইটার পার্থক্য হচ্ছে ডাব্লিউ দিয়ে, যদিও ডাব্লিউটা পড়া হচ্ছে নলেজ, সেখানে আমরা কে লিখি অথচ কেটার উচ্চারণ হচ্ছে না। এভাবে প্রত্যেকটা ভাষায় কিছু সাইলেন্ট লেটার থাকে, লিখতে হয় কিন্তু সেটাকে পড়া হয় না। আরবিতে প্রচুর লেটার আছে যেটার কোনো ফাংশন নেই, কিন্তু লিখতে হবে, না লিখলে আবার অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা পৃথক গ্রামারের একটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে রসমুল খত এবং লিখার পদ্ধতি বিষয়ে। এই জন্য আনা শব্দটিতে আলিফকে উচ্চারণ করা হয় না, এটা হচ্ছে আরবরা এইভাবে করেছেন, তবে সেটাকে লিখতে হয়, না লিখলে অর্থ সঠিক হবে না। ধন্যবাদ। জি আমরা পরবর্তী কলে যাচ্ছি। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার প্রশ্ন বলবেন। জি আমার প্রশ্ন হচ্ছে যে বলেন। হ্যালো। জি আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যে আমাদের মুসলিমদের ক্ষেত্রে যে অনেকে দেখা যায় যে দোয়াল লেন ইয়ে করে, আর অনেকে মানে যে জোয়াল লেন, আসলে এইখানে কোনটা সঠিক, দোয়াল লেন না জোয়াল লেন? এটা আমাদের অনেক সময় যে কনফিউজ করে ফেলে, তো কাইন্ডলি একটু বলবেন কি। বিতর্ক আমাদেরকে জড়াইতে হবে, জি শেখ, উপায় নাই। দলিন জলিনের বিষয়টা তো চলে গেছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে অনেক, কারণ অনেক বিষয় চলে যাবে আস্তে আস্তে সময়ের পরিক্রমায়, ওগুলো চলে যাবে, তো নতুন বিষয় ওই জায়গায় স্থান করে নেবে। যেমন আগে খুব বেশি এটা বিতর্ক হতো, এখন সেটা কমে গেছে, যেটা মিলাদ নিয়ে দাঁড়াবেন কি বসবেন এই জাতীয় বিষয়গুলো এখন আর তেমন একটা পর্যালোচনা হয় না, মানুষ এডুকেটেড হয়ে গেছে। তেমনি ভাবে দলিন এবং জলিন হয় না। আপনি দেখুন ইউটিউবে আপনি যাবেন, আমি উত্তর না দিই বরং আপনাকে সুকৌশলে আমি বেঁচে যাচ্ছি, আপনি ইউটিউবে সুরা ফাতিহা লিখেন এবং ওয়ার্ল্ডের সকল প্রমিনেন্ট স্কলারদের রিসাইটেশনটা শুনুন। যেমন শেখ সুদাইস মক্কাতে, শেখ সুরাইম, শেখ মাহের মুআইক আলী এবং আরও শেখ মক্কাবা শরীফের, এবং মদিনাতে যান যেমন শেখ যারা আছে মদিনার হুজাইফি এবং অন্যান্য শেখরা আছে তাদের রিসাইটেশনটা আপনি শুনুন, বাইতুল মকদসের ইমামের রিসাইটেশনটা আপনি শুনুন। একইভাবে সারা পৃথিবীর বিখ্যাত সকল মসজিদের তেলাওয়াতে কীভাবে পড়া হচ্ছে ওইটা শুনুন, তাহলে আপনি আফাসি খুব জনপ্রিয় এখন। সেরকম অনেক বড় বড় রিসাইটার আছে কুয়েতের, আরব যারা নেটিভ আরব এবং বড় বড় মসজিদগুলোতে যারা ইমামত করছেন এবং তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করছেন, তাদের তেলাওয়াতটা একটু শুনবেন, তাহলে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে বলিন, এটা ঠিক দলিন না, আবার ঠিক জলিন না, এটা হচ্ছে দুইটার মাঝখানে কম্বাইন্ড একটা উচ্চারণ। এবং আরবি ভাষাকে এই জন্যই বলা হয় লোগাতুদ দদ, দদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এ দদ এইভাবে উচ্চারণ হয় অন্য কোনো ভাষায় সিমিলার কোনো লেটার আপনি পাবেন না। এই জন্য আরবি ভাষার একটা নাম হলো লোগাতুদ দদ, দোয়াদের ল্যাঙ্গুয়েজ। এই জন্য বদ দুটা পাশের জিব্বার দুইটি পাশ তার মোলারের সাথে যাবে এবং জিব্বা উপরে যাবে, তো এই যে মানে কঠিনভাবে এটা একটা উচ্চারণ হয়ে থাকে। তবে কীভাবে উচ্চারণটা হয় এটা আপনাকে সহজ, এখন যেহেতু টেকনোলজি আমাদের হাতেই আছে, আপনার হাতে স্মার্টফোন থাকলে এখনই আপনি দেখুন ইউটিউবে গিয়ে আপনি সকল বড় বড় রিসাইটারদের রিসাইটেশনটা শুনে নিলেই কীভাবে তারা উচ্চারণ করে সেটাকে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করতে হবে। জি আমার কাছে দুইটা ঘোষণা আছে আমার প্রোগ্রাম শেষের দিকে, আমি দুইটা ঘোষণা দিচ্ছি।
একটা হচ্ছে একটি প্রতিষ্ঠান দারুল আরকাম, আপনার অ্যাড্রেসটা আমি একটু বলার চেষ্টা করছি। তো ওনাদের ওখানে প্রতি মাসের শেষ রোববার 5:45 থেকে একটা কোর্স চালু হয়েছে, ইসলাম ইন লাইফ আই থিঙ্ক এই শিরোনামে, এবং সম্মানিত শেখ সেখানে এই কোর্সটা পরিচালনা করছেন। কেউ যদি মনে করেন আপনার জীবনের জন্য এটা প্রয়োজনীয়, আপনারা সেখানে পার্টিসিপেট করবেন এবং ফ্রি অফ কস্টে, মহিলারাও আলাদা সুন্দর ব্যবস্থা আছে পর্দার সহিত। অ্যাড্রেসটা হচ্ছে 21 পারমিটার স্ট্রিট, লন্ডন, E29EF। আমরা যখন ইউটিউবে দিব তখন আরেকটু বারবার ইয়ে করে আপনারা শুনে নিতে পারেন দারুল আরকাম। আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে আমাদের শেখ যাচ্ছেন 25th বেড়াতে, সেটা কি আপনি দিবেন শেখ? কারণ আমি এক্সাক্ট টাইমটা জানি না, কয়টায়? 25th একটি অনুষ্ঠান ডাবলিন, ডাবলিনে, জি ডাবলিন আয়ারল্যান্ড, সেটা জোহরের নামাজের পর থেকে হবে ইনশাআল্লাহ। তো আশা করা যায় যে আয়ারল্যান্ডের যারা আছেন সবার সাথে সেখানেই দেখা হবে। আরো আরো গেছেন নাকি ডাবলিন? না, আমি কয়েক বছর আগে একবার গিয়েছিলাম। তো ওনারা সুন্দর একটা উদ্যোগটা আসলে সুন্দর, 25th এই দিনে মানুষ ক্রিসমাস পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে, তার চেয়ে ভালো হলো ইসলামের কথা শোনার জন্য। তারা বড় সবাই গেট টুগেদার হয়, সকল কমিউনিটির নারী পুরুষরা এক জায়গায় হয় এবং ইসলামের কিছু আলোচনা তারা করে থাকেন। এটা চমৎকার একটা উদ্যোগ, কাজেই এই জাতীয় বিভিন্ন জায়গায় কিন্তু এই উদ্যোগটা হচ্ছে এখন, তো এই উদ্যোগে আমরা সামিল হতে পারি। এবং আসলে এটা মানে আমাদের বিশেষ করে বাচ্চাদের একটা অল্টারনেটিভ খোরাক হতে পারে মনে হচ্ছে, হতে পারে, এবং একটা কমিউনিটি সেন্স গ্রো হয় যে আমরা মুসলমান, আমাদের একটা সত্তা আছে, আমাদের একটা কমিউনিটি আছে এবং পারস্পরিক চেনা জানা, নতুবা বাচ্চারা মেইন স্ট্রিমে কিন্তু হারিয়ে যায়। এবং এটা অনেক বাবা মারই উদ্বেগের বিষয় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আমি শেখের সাথে আলোচনা করছিলাম আমাদের ফেসবুক বা আদার্স যেখানে দেখছি আমাদের যারা একটু বড় হয়ে গেছে আমাদের মুসলিম সন্তানের বাচ্চারা, অনেকভাবেই তারা কিন্তু এই মেইন স্ট্রিম কালচারের সাথে এমনভাবে মিশে গেছে, তাদের কাছে মনেই হচ্ছে না যে এটাকে সেলিব্রেট করা আমাদের জন্য কতটা উচিত কতটা উচিত না। সো আমরা এখন থেকে আমাদের বাচ্চা হয়তো নামে মোহাম্মদ নুরুল ইসলামের বাচ্চা, নামেও হয়তো আরেকটা ইসলাম, বাট আসলে ইসলাম কতটুকু আমরা দিতে পারছি এটা এখন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, আমরা যারা ইমানদার দাবি করছি। সো প্রিয় ভাই বোনেরা, শেখ আজকে যে আলোচনাটা করেছেন খুবই খুবই, বিশেষ করে আমিও একজন সন্তানের বাবা হিসেবে আমার কাছে খুবই একটি দিক নির্দেশনামূলক কথা। আল্লাহ যেন আমাদেরকে এই সমাজে আমাদের বাচ্চাদের যে নিয়ামত আল্লাহ দান করেছেন এই নিয়ামতকে সত্যিকার অর্থে আল্লাহর দাসত্বের একজন যোগ্য সৃষ্টি হিসেবে আমরা যেন পরিপালন করতে পারি, এই নিয়ামতকে যেন টেক কেয়ার করতে পারি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। হয়তো আগামী এবছর কি আর দেখা হচ্ছে আমাদের? একবার হচ্ছে বোধহয় ইনশাআল্লাহ 28 তারিখ। সো ইনশাআল্লাহ এই নতুন দিনগুলো বা বছরের এই শেষ সময়গুলো যেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে পারি এবং নতুন বছর যেন আমাদের ইমানের মজবুতির বছর হয় আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে শেষ করছি আজকের জীবন জিজ্ঞাসা ও মাতফিকিল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।